বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনই দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটে ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসাশু। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে। পড়ে রইল খাবার, চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান, 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা।